Thank you. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শহীদুর রহমান শিক্ষার্থী বন্ধুরা একটির পর একটি ইট দিয়ে যেমনি দালান তৈরি হয় তেমনি একটির পর একটি কোষ দিয়ে জীবের দেহ গঠিত হয় আর এই কোষ জীবের সকল কার্যকলাপ সম্পন্ন করে থাকে আজ আমরা জীবের কৌশিক গঠন ও প্রকৃতি সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করব আর এ বিষয়টি এসএসসি প্রোগ্রামের সাধারণ বিজ্ঞান বিষয়ের ইউনিট তেরো এর পাঠ এক ও দুই থেকে জানতে পারবেন তাহলে চলুন আমরা মূল আলোচনায় আসি আর এই আলোচনার জন্য উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক শেখ তাহমিন আউয়াল ধন্যবাদ আমাদের চারপাশে আমরা সবসময় অনেক কিছুই দেখতে পাই তার মধ্যে কিছু জিনিসের জীবন আছে তাদেরকে বলছি আমরা জীব আর যাদের জীবন নেই তাদেরকে বলছি জড়ো এই জীবের বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় এই বিশেষ বৈশিষ্ট্যগুলিকে বলা হয় জীবের লক্ষণ আমরা একে একে চলুন জীবের লক্ষণগুলি সম্পর্কে জেনে নিই শুরুতেই আসছে শোষণের কথা শোষণ মানে হচ্ছে কোষের মধ্যে খাদ্যবস্তুকে জারিত করে অক্সিজেনের উপস্থিতিতে আমরা এটাকে ভেঙে শক্তি নির্গত করি এই শক্তি জীব তার বিভিন্ন কর্মকাণ্ডে ব্যবহার করে তারপরে এসে যায় পুষ্টির কথা পুষ্টি অর্থাৎ সকল জীবকেই কিছু না কিছু খেতে হয় এর মধ্যে উদ্ভিদ যারা কিনা নিজের খাবার নিজেরাই প্রস্তুত করতে পারে তাদেরকে আলাদা করে খাবার দিতে হয় না তারা পানি কার্বন অক্সাইড আর কিছু খনিজ লবণের সহায়তায় নিজেদের খাদ্য নিজেরাই প্রস্তুত করে আর একমাত্র উদ্ভিদ ছাড়া সবুজ যারা তারা ছাড়া বাকি সবাইকেই খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল হতে হয় এজন্য উদ্ভিদদের বলছি আমরা স্বভোজী আর অন্যান্য জীবকে বলছি পরভোজি পরভোজিরা আবার কেউ হয় শাকাহারী কেউ হয় মাংসাশী আবার কেউবা হয় সর্বভোগ পুষ্টির পরে চলুন আমরা জেনে নিই রেচন সম্পর্কে অর্থাৎ আমরা যখন খাচ্ছি সেই খাবারটাকে আবার ব্যবহার করার পরে কিছু উচ্ছিষ্ট তৈরি হচ্ছে বা উপজাত এই উপজাত তৈরি যা হচ্ছে তাদেরকে অবশ্যই আমাদের শরীর থেকে বের করে দিতে হবে নতুবা সেগুলি আমাদের শরীরে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে এ কারণে আমাদের রেচনটা প্রয়োজন পড়ে যায় রেচনের মাধ্যমে আমরা প্রাণীরা যেমন কার্বন ডাইঅক্সাইড শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বের করছি মূত্র বের হচ্ছে আমাদের শরীর থেকে ঘাম বের হচ্ছে উদ্ভিদ বিশেষ প্রক্রিয়ায় রেচন সম্পন্ন করে থাকে তারপর চলুন জেনে নিই চলাচলের কথা আমরা বলছি জীব চলাচল করে কিন্তু উদ্ভিদ কি চলে উদ্ভিদও কিছু কিছু বিশেষ চলন প্রদর্শন করে যেমন আলোর প্রতি চলন পানির প্রতিচলন পানির দিকে উদ্ভিদের শিকড় যায় আর আলোর দিকে উদ্ভিদের কাণ্ড যেতে থাকে আর আমরা অন্য প্রাণীরা চলাচল প্রদর্শন করি যেমন আমরা মানুষরা হাঁটছি মাছ সাঁতার কাটছে তারপরে পাখি আকাশে উঠছে এরা সবাই এই চলাচলগুলি দেখাচ্ছে তারপরের যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে বৃদ্ধি একটি ছোট্ট শিশু যখন জন্ম নেয় সে তখন একদমই ছোট থাকে ধীরে ধীরে তাকে আমরা বড় হতে দেখি সে কিশোর হয় যুবক হয় তারপর সময় বৃদ্ধ হয় অর্থাৎ তার মধ্যে আমরা বৃদ্ধি দেখতে পাচ্ছি আবার একটি ছোট্ট চারাগাছ বাড়তে বাড়তে একসময় বৃক্ষে পরিণত হয় এই বৃদ্ধিটাই হচ্ছে জীবের আরেকটি বৈশিষ্ট্য এরপর আসছে উদ্দীপনায় সাড়া প্রদান করার কথা আমরা আমাদের চারপাশের পরিবেশে কিছু উদ্দীপনা যেমন আলো ঠান্ডা গরম এগুলির প্রতি সাড়া প্রদান করি যেমন আপনারা খেয়াল করেছেন আমরা যদি যদি কোনো গরম জিনিসকে ছুঁই সাথে সাথে আমরা হাতটাকে সরিয়ে নিই অথবা আমাদের চোখে কোনো আলো পড়লে আমাদের চোখের পাতা আপনা আপনিই বন্ধ হয়ে যায় এগুলি হচ্ছে উদ্দীপনায় সারা প্রদানের উদাহরণ এরপর আসছে বংশবৃদ্ধি করার কথা প্রতিটি জীবই যেহেতু সে সারা জীবন বেঁচে থাকতে পারে না সে তার বংশধর রেখে যেতে চায় আর এই কারণেই সে বংশবৃদ্ধি করে এই বংশবৃদ্ধির প্রক্রিয়াটা প্রাণীর বেলায় এক ধরনের উদ্ভিদের বেলায় আরেক ধরনের প্রাণী কেউ ডিম পারছে কেউ বাচ্চা প্রসব করছে আর উদ্ভিদ সে বীজ থেকে চারা গাছ তৈরি করছে অথবা তার অঙ্গের কোনো অংশ দিয়ে আরেকটি নতুন উদ্ভিদ সৃষ্টি করছে এই তো গেল বংশবৃদ্ধির কথা তারপর আসে জীবন জীবনচক্র জীবনচক্র মানে একটি জীব জন্মাবে বাড়বে তার জীবনের কর্ম সম্পাদন করবে সে বৃদ্ধি পাবে এবং এক সময় তার জীবনের সমস্ত কাজ শেষ হবে এবং সে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়বে এইভাবে সে তার বংশধর রেখে যাবে সে আবার জন্মগ্রহণ করলো আবার সে প্রক্রিয়াটা চালালো এটাই হচ্ছে জীবন চক্রের মধ্যে পড়ছে এতক্ষণ আমরা জীবের বৈশিষ্ট্যগুলি নিয়ে জানলাম যেগুলি কিনা আটটি বৈশিষ্ট্য এবং এগুলি সব জীবের মধ্যেই আমরা দেখতে পাই চলুন আটটি বৈশিষ্ট্য আবার আমরা জেনে নিই শোষণ পুষ্টি রেচন চলাচল বৃদ্ধি উদ্দীপনা বংশবৃদ্ধি ও জীবনচক্র প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা জানব কোষ কোষের বিভিন্ন অংশ এর গঠন ও কাজ সম্পর্কে শুরুতেই আমরা জেনে নিই কোষ কাকে বলে কোষ হচ্ছে কোনো জীবের গঠন ও কাজের একক এই কোষ আবার দুই ধরনের হতে পারে মূলত আমরা একে দুই ভাগেই ভাগ করে থাকি দেহ কোষ ও জনন কোষ দেহকোষ হল সেই সমস্ত কোষ যা আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ও অংশগুলিকে তৈরি করে আর জনন কোষ শুধুমাত্র জনন কার্যের সময়ই তৈরি হয় এবং এগুলির মধ্যে বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় জনন কোষের মধ্যে আছে শুক্রাণু ডিম্বাণু ও পরাগ্রেণু কোষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলুন আমরা একটি আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশগুলো চিত্রে দেখে নেই এখানে আমরা একটি আদর্শ উদ্ভিদ কোষ দেখতে পাচ্ছি এই কোষের বাইরেই থাকবে কোষপ্রাচীর আর কোষপ্রাচীরের সাথে লাগোয়া হয়ে আছে প্লাজমা মেমব্রেন বা কোষ কোষঝিল্লি আর ভিতরে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি সজীব অংশ একে প্রোটোপ্লাজম বলে প্রোটোপ্লাজমের দুইটি অংশ থাকে একটি হচ্ছে সাইটোপ্লাজম আর অন্য হচ্ছে নিউক্লিয়াস তারপর চলুন আমরা দেখে নিই একে কী অঙ্গাণুগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে বড় যেই অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের নিচেই বড় একটা থোলের মতো অংশ দেখা যাচ্ছে এটাকে গহর বা ভ্যাকিউল বলে কোষগহরের নিচেই আমরা দেখতে পাচ্ছি এখানে মাইটোকনড্রিয়া আর এখানে ক্লোরোপ্লাস্ট এছাড়াও এখানে রয়েছে গলগি বডি এখানে রয়েছে কিছু নালিকাকার বস্তু যেগুলি বলছে এন্ডোপ্লাজমিক জালিকা এটাকে অমসৃণ এন্ডোপ্লাসমিক জালিকা বলছি কারণ এর উপরে কিছু গোলাকার বস্তু দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে রায় এটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাসমিক জালিকা এখানে আমরা দেখতে পাচ্ছি মসৃণ অমসৃণ দুই ধরনের এন্ডোপ্লাজমিক জালিকা শিক্ষার্থীরা আসুন আমরা কোষ প্রাচীর সম্পর্কে সবার আগে জানি প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের অংশটি এটি একটি বিশেষ ধরনের পদার্থ নির্মিত যার নাম সেলুলোজ সেলুলোজ নির্মিত হওয়ায় এই কোষপ্রাচীরটি পুরোপুরি ভেদ্য অর্থাৎ এর মধ্যে পানি সহজেই যাতায়াত করতে পারে এবং অন্যান্য দ্রব্য যাতায়াত এটা নিয়ন্ত্রণ করে না এর কাজ হচ্ছে কোষকে দৃঢ়তা প্রদান করা এবং কোষকে একটি সুরক্ষিত জায়গায় রেখে দেওয়া এরপর আসছে কোষ কোষঝিল্লির কথা কোষঝিল্লি কোষপ্রাচীরের সাথে লাগোয়া থাকে এবং এটি হচ্ছে অর্ধবেদ্ধ অর্থাৎ এর মধ্যে দিয়ে কিছু উপকরণের যাতায়াত নিশ্চিত থাকে কিছু উপকরণের যাতায়াতকে বাধা দেয় কোষ ঝিল্লি অর্ধবেদ্ধ হওয়ায় পানি সহজেই এর মধ্যে প্রবেশ করতে পারে কোষ প্রাচীর ও ঝিল্লির ভিতরে থাকছে প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম হচ্ছে কোষের মধ্যে সমস্ত জীবন্ত বস্তুটি এটার দুইটি প্রধান অংশ থাকে একটি হচ্ছে সাইটোপ্লাজম আরেকটি হচ্ছে নিউক্লিয়াস এই সাইটোপ্লাজম হচ্ছে অনেক রাসায়নিক পদার্থের সংমিশ্রণ এবং জেলির মতো একটি বস্তু এর মধ্যে কোষ অঙ্গাণুগুলি যেমন মাইটোকনড্রিয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ক্লোরোপ্লাস্ট এগুলি ভাসমান অবস্থায় থাকে এখন আমরা চলুন এক একে নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া এগুলির গঠন ও কাজগুলি জেনে নিই শুরুতেই আসছে মাইটোকন্ড্রিয়ার কথা চলুন আমরা মাইটোকন্ড্রিয়ার চিত্রে এর বিভিন্ন অংশ ও গঠনটি দেখে নিই মাইটোকন্ড্রিয়া দ্বি স্তর বিশিষ্ট আবরণীতে গঠিত এর বাইরের আবরণটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খাজবিহীন এবং মসৃণ কিন্তু ভিতরের আবরণটি খাজ হয়ে দাঁতের মতো ভিতরে ঢুকে গেছে এই খাজযুক্ত এই অংশটিকে বলছে ক্রিস্টি আর এর মধ্যে যে জেলির মতো বতার্তগুলি দেখা যাচ্ছে এগুলিকে বলছে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের মধ্যে কিছু গোলাকার দানাদার বস্তু দেখা যায় এগুলি হচ্ছে রাইবোজম এখন আমরা মাইট্রোকন্ড্রিয়ার কাজটা জেনে নেই। শ্বসনের জন্য যে সমস্ত এনজাইমগুলি দরকার হয় সেগুলি মাইটোকন্ড্রিয়ার ভিতরেই থাকে বলে শ্বসনের সব বিক্রিয়াগুলি মাইটোকন্ড্রিয়াতেই ঘটে থাকে এবং এজন্যই শ্বসনের বিক্রিয়া কেন্দ্রে যেই শক্তি উৎপন্ন হয় সেই শক্তি উৎপাদনের জন্যই আমরা মাইটোকন্ড্রিয়াকে বলি পাওয়ার হাউস অফ দ্য সেল অর্থাৎ কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোষের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য অঙ্গাণু হচ্ছে প্লাস্টিড এই প্লাস্টিড যখন সবুজ বর্ণের হয় তখন আমরা তাকে ক্লোরোপ্লাস্ট বলি চলুন আমরা চিত্রে ক্লোরোপ্লাস্টের বিভিন্ন অংশগুলো দেখে নিই এখানে আপনারা ক্লোরোপ্লাস্টের একটি বড় চিত্র দেখতে পাচ্ছেন ক্লোরোপ্লাস্ট দুই স্তর বিশিষ্ট আবরণী দিয়ে তৈরি এটা হচ্ছে বহি আবরণ এটা হচ্ছে অন্ত আবরণ আর এর মধ্যে চাকতির মতো একের পর এক সাজানো যেই দ্রব্যগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলির নাম হচ্ছে গ্রানাম আর এর মধ্যে যে জেলির মতো অংশটি থাকে তার নাম হচ্ছে স্ট্রমা আর একটি গ্রানামের শাড়ি আরেকটি গ্রানামের শাড়ির সাথে ল্যামেলি দিয়ে যুক্ত থাকে ক্লোরোপ্লাস্টের উপস্থিতির জন্যই উদ্ভিদের রং সবুজ হয় আর এই ক্লোরোপ্লাস্ট সূর্যালোককে গ্রহণ করে উদ্ভিদের খাদ্য প্রস্তুত করতে পারে ক্লোরোপ্লাস্টের প্রয়োজনীয়তা এজন্য অনেক বেশি ক্লোরোপ্লাস্ট না থাকলে কোনো খাদ্যই এই পৃথিবীতে প্রস্তুত হতো না এখন ক্লোরোপ্লাস্ট শুধু যে খাদ্য প্রস্তুত করে তাই না কিছু প্রোটিন এবং নিউক্লিকাসের সংশ্লেষণেও এর ভূমিকা আছে এখন আমরা নিউক্লিয়াসের গঠনটি চলুন চিত্রে দেখে নিই এবং এর কাজগুলি সম্পর্কেও জেনে নিই এখানে আমরা উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটিকে দেখতে পাচ্ছি নিউক্লিয়াস দ্বিস্তর স্তর বিশিষ্ট আবরণ দিয়ে ঘেরা থাকে আর এর মধ্যে থাকে জেলির মতো পদার্থ যাকে নিউক্লিওপ্লাজম বলে নিউক্লিয় প্লাজমের মধ্যে ঘন যে অংশটি আমরা দেখতে পাই দানাদার এই অংশটির নাম হচ্ছে নিউক্লিওলাস এছাড়াও নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো যে অংশগুলি দেখা যায় এগুলি কোষ বিভাজনের সময় পরবর্তীতে ক্রোমোজোম রূপে আবির্ভূত হয় এর কাজ হচ্ছে কোষের সমস্ত জৈবনিক কার্যাবলী নিয়ন্ত্রণ করা প্রিয় শিক্ষার্থীরা আমরা এতক্ষণের আলোচনা থেকে জানতে পারলাম কোষ কি কোষ সাধারণত কত প্রকারের কোষের মধ্যে কি কি থাকে যেমন কোষের আবরণ কোষের ভিতরে প্রোটোপ্লাজম নিউক্লিয়াস ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া এগুলির গঠন এবং কাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আপনারা বিষয় ভিত্তিক আলোচনা শুনলেন আর এ আলোচনা থেকে আপনারা জীবের সাধারণ বৈশিষ্ট্য একটি আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশের নাম তাদের গঠন ও কাজ সম্পর্কে জানলেন এরপরও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আর এই যোগাযোগের ঠিকানা ডিন ওপেন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ আজ এ পর্যন্তই পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে ধন্যবাদ